দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ বাজার সংলগ্ন তুমিন ভাইয়ের খামারে। আমরা দেখছি একটি অনেক সুন্দর একটি গাভী, এটা আজকে তুমিন ভাই প্যাকেজ আকারে বিক্রি করবেন। তো এটার দাম কেমন হবে এগুলার এটার সম্বন্ধে আমরা জানবো তুমিন ভাইয়ের কাছ থেকে। তো কথা বলি দর্শক, চলুন তুমিন ভাইয়ের সঙ্গে। আপনার দর্শকরা ভালো জেনে থাকে, সুস্থ জেনে থাকে, আমার ছেলে মেয়ে যারা দর্শক আছে তারাও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যেন সুস্থ ভালো থাকে, পৃথিবীর মানুষ যেন সুস্থ ভালো থাকে। আচ্ছা আচ্ছা, সবার জন্য দোয়ার কামনা হইলো। আজকে কি দিচ্ছেন? আজকে একটা ফার্স্ট ইলেকট্রিশনের একটা মানে সর্বোচ্চ মানে জাতের যে বকনা, যেটা সর্বোচ্চ জাতের মানে সর্ব মানে এরপরে জাত বাংলাদেশে খুব কম হয়। আচ্ছা আচ্ছা, কথা বুঝছে না, সেই জাতের একটা বকনা দেবো, আট মাস গাপ, আট মাস গাপ, সেই ধরনের একটা বকনা। বকনা এই যে দেখছেন বিগ সাইজ বকনা, কিন্তু ভাই এটা তো অনেক বড় তো। হ্যাঁ একদম বিগ সাইজ, ওভার সাইজ বকনা, ওভার সাইজ বকনা। এটা তো হাইটটা তো আমার গোলা পর্যন্ত। হ্যাঁ এটা হাইটটা আমি দেখাচ্ছি দোষর দিকে, দোষর হাইটটা দেখবে বুঝবে। আপনার গোলার গোলার কাজ পর্যন্ত চলে গেছে, মানে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে, পাঁচ ফিট পাঁচ ফিটের মতন উচ্চতা। আর এই চেয়ারার দিক দিয়ে আছে আপনার সাত আট ফিট। এই দেখেন আরেকটা বকনাটা দিয়ে আরেকটা গুণ কি ভালো জানেন, ওর চামড়া দাঁত কাগজ কিচ্ছু নাই, একদম কাগজ কাগজ, কিচ্ছু নাই, কিচ্ছু নেই, তাই দেখেন একদম কাগজের মতো পাতলা, একদম কাগজের মতো পাতলা। আচ্ছা আচ্ছা, এটা হাই হাইব্রিডের আর কি, মানে সর্বোচ্চ জাত, সর্বোচ্চ যে জাত যেমন যেমন মনে করেন দেখেন আমরা লেসটা কত সুন্দর লেস, একদম খাটো লেস। আর কিন্তু বকনাটা আরেকটা গুণ ভালো আছে, ডবল বডির বকনা, ডবল বডির বকনা না, সিঙ্গেল বডি না, সিঙ্গেল বডি না, বিরাট বড়। এটা পিঠটাতে মনে হয় কেউ যদি শুয়ে থাকে তাও, পিঠটাই মনে হয়, পিঠটা মনে হয় দেড়াতের উপরে, দেড়াতের উপরে পিঠটাই, পিঠটাই। হ্যাঁ আচ্ছা, আমরা নিচের দিকে থেকে দেখি একটু ওলানটা, ওলানটা দেখুন, ওলানটা তো একদম নরম, দেখেন এই দেখেন কত সুন্দর ওলান। আর বাট কি চারটা বাট চার জায়গায় দেখেন, চারটা বাট চার জায়গায় এবং সমান, এবং সমান কলম্বাটের গরু, কলম্বাট। হ্যাঁ এই দেখেন, আর ভাষাটা ওর জোড়াইয়ের মধ্যে ঠিক আছে, ঠিক থেকে যাবে। আর মাথার সিংহের মডেলটা দেখছেন খেলি, ওর সিং তো চিকন, চিকন সিং মানে চিকন সিং তো দুধ হবে, একশো ভিতরে একশো, একশো ভিতরে একশো গ্যারান্টি। হ্যাঁ এটা তো আপনি আগে বলেছেন, বলছি এই দেখেন পিক গাইটা দেখেন কি করতে গেলে, দেখেন দেখেন চিকন সিংহের গরু দুধ, তাই দেখেন গরু খারাপ যে আমার এক মাথা, আপনার এক মাথা, মাথাটা উঁচা করছে তাতেই। আচ্ছা দাঁত কয়টা, দাঁত দাঁত দেখুন কয়টা রুদ ভাই, আমি দেখিনি, আপনি দেখেন নাই কি, আমরা দেখতে পারবো, আমি 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 চিন্তা করছি দর্শকরা শুধু দাঁতটা একসাথে দেখি, দর্শক সহ দেখবেন, দর্শকও দেখবে আমিও দেখি দাঁতটা কয় দাঁত আছে গরুটা। ওটা কিনছি আমি সত্যি কথা, হ্যাঁ মানে ভালো খামারির মানে ওই ঈদের খরচের টাকা নাই দেখে মানে গরুটা দিচ্ছে আমাকে। আচ্ছা কথা বুঝলেন, মানে ঈদ করবে যার জন্য দিয়ে দিছে গরুটা, দিয়েছে মানে ভালো একটা গরু আমি লিখি, বাসায় তো তুমি যে গরু একটা বাসালেন। আচ্ছা আচ্ছা, আমার চয়েস কিন্তু এটা আমি সব থেকে। আচ্ছা কিন্তু এটা এই যে চয়েস আছে, খালি বকনা প্রথম গাপ এটা বলছে আমাকে, বকনা প্রথম গাপ, বয়স কি এটা আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, তো বয়সটা দেখেন তো। আচ্ছা আমরা টোটালের দর্শকরা সহ আমরা সব একবারও দেখি, একবারও দেখি, একবার বয়সটা দেখি। হ্যাঁ তুমিন ভাইও কিন্তু দাঁতের বয়সটা দেখেননি, এই প্রথম দেখছেন, এই দুই দাঁত কেবল, আরে আল্লাহ কেবল দুই দাঁত, কেবল দুই দাঁত, কেবল দুই দাঁত, কেবল দুই দাঁত, তার মানে এটার বয়স বেশি দিন না, বয়স কিন্তু খুব বেশি দিন না। আচ্ছা তুমিন ভাই, এইটা দুধ কেমন নামবে, ফার্স্ট ইলেকট্রিশনে তো বলা যায় না, মানে ভাই সত্যি কথা বলতে কি মানে যে এলাকার বকনা মানে যে খামারের বকনাটা, এটা কিন্তু খামারের বকনা, খামারিয়া বকনা, খামারি বকনা, যার বকনা মানে এটা ওর ওর এখানে বিশের নিচে কোনো গরু নাই, মানে যার কাছ থেকে নিচ্ছেন তার খামারে বিশের নিচে কোনো গরু নাই, গরু গরু নাই, তাহলে এটাও আশা করা যায় বিশ। আমি প্রথম বিয়ানে কিন্তু কোনো কোনো গ্যারান্টি দেবো না ভাই, প্রথম বিয়ানে গ্যারান্টি দেওয়া যায় না, কেন দেবো না, দর্শক দিয়ে কোনো গ্যারান্টি দেবো না আমি। ভাই দুধ এটা হবে, আল্লাহ ছাড়া কথা বলতে রাজি নাই। আচ্ছা তাও একটা আপনার ধারণা অনুমান, মানে ওই যে ওর বংশ হিসাবে তো বিশের বিশের নিচের গরু এগুলা না, বংশ অনুযায়ী বিশের নিচে গরু না, না বংশ অনুযায়ী এর যে পূর্বপুরুষ যারা ছিলেন, মারা যারা ছিলেন তারা কিন্তু প্রত্যেককেই বিশের উপরে দুধ দিয়েছেন, জানি না এটা কতটুক দিবেন, তো আশা করতে পারে কতটুক দর্শক, এটা
হ্যাঁ বিশ তো বলুন, বিশের নিচে তো না, বিশের নিচে না, না বিশের উপরে হবে। হ্যাঁ ফার্স্ট ইলেকট্রেশন বিশের উপরেই হবে, টুইন ভাইও আশা করছেন। আর এই গরুটি যে খামার থেকে বের করা হয়েছে, সেই খামারের প্রত্যেকটা গরুর দুধ আসে কিন্তু বিশের উপরে, বিশের উপরে, বিশের নিচে গাভী কোনো ছয় না। আচ্ছা আচ্ছা, বিশের উপরে নিচে গাড়ি ওটা গাভী রাখেন, ঠেকায় পড়ে গুটা দিছে আমাকে, ঠেকায় পড়ে দিছে। হ্যাঁ নাহলে গরুটা দিবার কোনো প্রশ্নই নেই। তা আপনি এটা দর্শককে দেখে তো দিবেন এটা? হ্যাঁ হ্যাঁ দর্শকদেরকে দিবেন, দর্শকরা কিনবে। তো দর্শকের জন্য এটার দাম কত রাখবেন? দর্শকদের জন্য মনে কি আমি বলি, আগে উনি ঠেকায় পরে বেচছে মানে সস্তা বেচছে, সস্তা বেচছে। হ্যাঁ হ্যাঁ আমিও সস্তায় কিনছি, আপনিও সস্তায় কিনছি, আমিও সস্তায় প্যাকেজ দিবেন, আপনিও সস্তায় প্যাকেজ দিবেন। হ্যাঁ তো দর্শক, দুই দাঁত বয়স খেয়াল রাখবেন, দুই দাঁত বয়স 20 লিটারের উপরে দুধ পাবেন, 8 মাসের গাভ নাকি? আট মাসের গাভ, 8 মাস চলতেছে, যে নেবেন এখন 1 মাসের উপরে বাকি রাখবেন, কাগজপত্র তো আছেই। হ্যাঁ অবশ্যই আছে, আপনারা কাগজপত্র দেখে শুনে নেবেন দর্শক, এই আসবেন দেখে শুনে সব নেবেন। আমরা এখন দামটা জানতে চাব, টুইন ভাই সস্তায় কিনেছেন, সস্তা দাম কত রাখবেন? গরুটা যদি গাভ ফাটে, হ্যাঁ 350 বিক্রি হবে, যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা হয়ে যায় গাভ ফাটে 350 বিক্রি হবে। আচ্ছা আমি অত, আমি যেহেতু সস্তায় কিনছি, হুম সস্তায় দেবো 2,10,000 টাকা হলে গরুটা দেবো, 2,10,000। হ্যাঁ সস্তায় কিনা সস্তায় বেচা, সস্তায় কিনা সস্তায় বেচা, আচ্ছা পরিষ্কার আলাপ, 2,10,000। হ্যাঁ 2,10,000 টাকা, নাম মাম্মা, 6 মনের উপরে গেলে মাংস আছে গরু গায়ে, 6 মনের উপরে মাংস আছে না, 6 মনের উপরে গেলে মাংসই আছে গরু গায়ে, 6 মন মাংস যদি আমরা ধরি তাহলে 1,80,000, 1,80,000। দর্শক দেখুন, 2,10,000 টাকা দাম রাখলেন টুইন ভাই, এই যে গাভীটি দেখছেন, প্রথম ইলেকট্রেশন, দুই দাঁত বয়স, 20 লিটারের উপর দুধ পাবেন। আর টুইন ভাই, দাম তো শুনলাম এখন, হ্যাঁ এখন দর্শকদেরকে আপনি কিছু অ্যাডভাইস দেন, এই গরুগুলো যদি কিনবেন তাকে কী কী করতে হবে? এই গরুটা নিজে সুন্দর করে যত্ন করবে, পরিষ্কার জায়গায় রাখবে, ভিজা জায়গায় রাখার চেষ্টা কম করবে, যে জন্য গাভ গরু ভিজা জায়গায় রাখলে রস আসবে, অলান ফুলবে, মেস্টাসিস হবে, ভিজা জায়গায় রাখার মানে গাভ গরু যা আমার বলে না, যে কোনো গরু না, মানে গাভ গরু ভিজা জায়গায় রাখাটা উচিত না, উচিত না, না। আচ্ছা ভিজা জায়গায় অবশ্যই রাখবে, না শুকনো জায়গায় রাখবে, আর অবশ্যই গরু বাচ্চা হইলে মনে করেন অবশ্যই বাচ্চা গেলা জানে মায়ের সাথে, যেমন আমি জিনিসটা বুঝাই দিই এদিকে আছে, আচ্ছা সাথে থাকবে। এই যে এই গরুটার বাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে, আচ্ছা আজকেই যে বাচ্চা, আজকেই বাচ্চা, হ্যাঁ এটা রেড ফ্রিজিয়ান, হ্যাঁ রেড ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে আমার, মানে যে গরুগুলো বাচ্চা দিবে সব নাম্বারে বীজের বাচ্চা, নাম্বারে বীজের বাচ্চা। হ্যাঁ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চা আর মাকে একসঙ্গে রাখতে হবে? একসঙ্গে রাখতে হবে, তাহলে একসঙ্গে রাখলে কি হবে, বাচ্চারা ওর ইচ্ছা মতন দুধ খাবে, মিনিমাম 15 দিন, মিনিমাম 15 দিন, হ্যাঁ দুধ খাক ইচ্ছা মতন, 15 দিন ইচ্ছা মতন দুধ খাক, হ্যাঁ খাক, এতে এতে কি বাচ্চার কোনো ক্ষতি হবে না? বাচ্চা যেটা দরকার সেটা বাচ্চা খাবে, যেটুকু দরকার সেটুকু খাবে, তারপরে বাচ্চারা ইচ্ছা মতন খায়, গাভীটা টানে নিল, আচ্ছা আচ্ছা গাভীটা টানার সুযোগ রয়েছে, হ্যাঁ 3 বা 4 বা 5 বার করে টানে নিবে, আচ্ছা আচ্ছা। তো আমরা আবার প্যাকেজে চলে যাবো, এই অ্যাডভাইসগুলো পেলাম দর্শক, আমরা টুইন ভাইয়ের কাছে আরেকবার দেখিয়ে দিই, হ্যাঁ বকনাটা এই যে দেখুন, দেখেন বকনা, বিশাল বকনা, বিশাল গাভী, বিশাল বকনা, আবার শেষবারের মতো দেখাচ্ছি, দাম থাকলো দর্শক 2,10,000। ভাই এটা কি বাটা রেট? বাটা রেট, আমার 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 কথা হলো অত দৌড়াদৌড়ি করার টাইম নেই, আচ্ছা আমার কথা বলছি, মানুষের মধ্যে অত চাওয়াচাবি নাই, না বাজার হিসাবে দাম চাবো, বাটা রেট, বাটা রাজি থাকলে 1 চাপে নাহলে 2 চাপে ফেলবে, রাজি থাকলে 1 চাপুন নাহলে 2 চাপ, নাহলে 2 চাপুন, পরিষ্কার আলাপ, পরিষ্কার, বাংলাদেশ জানে যে তুহিন মানে বাটা, তুহিন মানে বাটা। তা আপনার নাম্বারটা দেন, 0174 0974 0974 75 79 29, এই নাম্বারে যোগাযোগ করলে, আমার যোগাযোগ করলে তুই আরও কম বেশি আলাদার মধ্যে বাংলাদেশের সব সব লোকেতে আপনার নাম্বার আছে, আমার নাম্বার আছে, আছে এরকম হাত পা মোটা বকনা গরু বাংলাদেশে কেউ দিতে পারবে না 2,10,000 টাকায়, বাংলাদেশে কেউ দিতে পারবে না 2,10,000 টাকায়। টুইন ভাই সাফ জানিয়ে দিলেন, দাম থাকলো 2,10,000। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সকলকে আবারও আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।